অসম থেকে বঙ্গে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলার মাটিতে ঢুকেই দেখলেন দিদি ইজ এনাফ পোস্টার বাংলা সফর কাটছট করে দিল্লিতে উড়ে গেলেন রাহুল পোস্টার দেখেই কি ফিরে গেলেন রাহুল ভবিষ্যৎ কি জোটের বাড়ছে রাজনৈতিক জল্পনা বঙ্গে ভারত জোড়ো যাত্রা রাহুলের পথে পোস্টার সপরে কাটছাঁট দিল্লিতে রাহুল অসম পার করে ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে রাহুল গান্ধী বাংলার মাটিতে ঢুকেই খানিকটা হোঁচট খেলেন কংগ্রেস সাংসদ রাহুল কোচবিহারে রাহুলের যাত্রা ঢুকতেই পোস্টার প্ল্যাকার্ড হাতে স্থানীয় মানুষের ভিড় প্ল্যাকার্ড পোস্টারে লেখা বাংলার জন্য যথেষ্ট দিদি পোস্টারগুলির নিচে লেখা ছিল কোচবিহারের নাগরিকবৃন্দ

দু হাজার তেরো মে ও পারিত হওয়া ও দু হাজার তেরো মে ও পারিত নেই হতা অগার মমতাজি নের্থন না জোটে মমতা গুরুত্বপূর্ণ বলার পরেও কেন কাটছে না জোট কেন মমতা কংগ্রেসের ওপর অসন্তুষ্ট কেন বলছেন বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে এই দূরত্বের দায় কারণ কংগ্রেস আর সিপিএমের যদি বিন্দুমাত্র লজ্জা বলে কিছু থাকে দু সালের বিধানসভা নির্বাচনের পর তাদের কথা বলা উচিত নয় কারণ তৃণমূল তো একাই হারিয়ে সরকার গঠন করেছে কোথায় কোথায় ছিল ছিল কংগ্রেস সিপিএম তারা তো আলাদা নিজেরা জোট করেছিল সঙ্গে আইএসএফ কে নিয়ে করে শূন্য পেয়েছিল সিপিএম শূন্য কংগ্রেস শূন্য তাহলে এইসব কথাবার্তা এই সস্তা চটুল কথাবার্তা এসব কথা আসে কোথার থেকে বাংলায় শুরুতেই থমকে গিয়েছে রাহুলের ন্যায়যাত্রা এদিন ফালাকাট সফর বাতিল করেন রাহুল ফের আঠাশে জানুয়ারি বাংলার মাটিতে শুরু করবেন ন্যায়যাত্রা রাহুল কি সেই সময় ফের একবার জোট বার্তা দেবেন মমতাকে ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেস হাইকমান্ড কি হস্তক্ষেপ করবেন রাজনৈতিক শিবিরের নজর সেই দিকেই কলকাতা টিভি